হ্যালো পিলাই, গুড ইভিনিং। মু আশা করছি তুমি ভালরে থিব। আজি পড়িবা আমি সপ্তম শ্রেণী সাহিত্য সৌরভ পুস্তকর গোটিয়ে বিষয় রামায়ণ কথা। কোণ পড়িবা কি পিলাই? আজি আমি পড়িবা রামায়ণ কথা। লেখক এঠারে মধুসূদন রাও। পিলাই, তুমি রামায়ণ দেখিথিব ও শুনিথিব। আজি তুমি ভালো ভাবে জানি পকাইব যে কোণ সেই ঘটনাটা মু ভালো ভাবে আলোচনা করিবি। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখি নেব। ইয়াকু লিখিছন্তি মধুসূদন রাও। মধুসূদন রায় জনে লেখক, ভক্ত কবি মধুসূদন রাও ভাবে ওড়িয়া সাহিত্যর আধুনিক যুগর আদ্যকালের জনে স্রষ্টা বা প্রমুখ কবি। ভারতীয় আধ্যাত্মিক দর্শন, বৈদিক চিন্তাধারা ও আদর্শর পূর্ণ প্রতিষ্ঠা পাই বহু প্রবন্ধ ও কবিতা রচনা করে সে আম সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। যেপর কবিতা বড়ি, বসন্ত গাথা, সাহিত্য কুসুম এবং সাহিত্য প্রসঙ্গ ইত্যাদি লেখকঙ্ক জনপ্রিয় পুস্তক। তাঙ্ক রচিত বর্ণবোধ সহিত প্রত্যেক ওড়িয়া সুপরিচিত। তুমি যে বর্ণবোধ পড়ো, মধুবর্ণবোধ, সেই মধুসূদন রাও হি লিখিছেন। এই লেখারি সমগ্র রামায়ণর কথা খুব সংক্ষেপে বর্ণিত করা, মতলব খুব কম সময় ভিতরে তুমি রামায়ণের কোণ কোণ ঘটনা ঘটিছিল, কোণ হয়েছিল সব জাণি পকাইব। চলো আমি সেই গপটিকে আরম্ভ করিবা। গপ পরি লাগিব তোমাকে, শেষ পর্যন্ত দেখি নেব। ভারতবর্ষরে অযোধ্যা নামরে গোটিয়ে নগরী অছি। সেঠারে অতি প্রাচীন কালরে দশরথ নামরে জনে রাজা থিলে। তাঙ্কর তিনি রাণী থিলে, কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা। জ্যেষ্ঠা রাণী কৌশল্যাঙ্ক পুত্র রামচন্দ্র, মধ্যমা রাণীঙ্ক কৈকেয়ীঙ্ক পুত্র ভরত, কনিষ্ঠ রাণী সুমিত্রাঙ্ক লক্ষ্মণ ও শত্রুঘ্ন নামরে দুই পুত্র থিলে। লক্ষ্মণ রামঙ্কর একান্ত অনুগত থিলে এবং শত্রুঘ্ন ভরতঙ্ক অতিশয় অনুগত থিলে। চারি ভাইঙ্ক মধ্যরে গভীর স্নেহ থিলা এবং রামঙ্কু সমস্তে অত্যন্ত স্নেহ ও ভক্তি করুথিলে। রাজা দশরথ ক্রমে বৃদ্ধ হয়ে পড়িবারু সে রামকু রাজ্য দেই অবসর গ্রহণ করিবা পাই সংকল্প কলে। রামকু রাজা করিবা পাই নানা আয়োজন হেবাকু লাগিলা। রামঙ্ক নানা সদ্গুণ দেখি প্রজা মানে তাঙ্ক প্রতি অনুরক্ত থিলে। সুতরাং তাহাঙ্কর অভি শেকৎসব বার্তা প্রচারিত হইবার ক্ষণী সেমানঙ্কর আনন্দ সীমা রহিলা নাই। এই সময়রে দশরথঙ্কর মধ্যমারাণী মহাবিপদ ঘটাইলে। কি মধ্যমারাণী? কৈকেয়ী। সে পূর্বে একদা প্রাণপণে সেবা করে দশরথঙ্কু মৃত্যু মুখর রক্ষা করে। সেতবেলে রাজা তাঙ্কর প্রতি অতিশয় সন্তুষ্ট হয়ে দুইটি বর দেবে বলে অঙ্গীকার করে। মতলব দুইটি বর তুমি যেবে চাহিবে মতো মাগি পারিব বলি সে কে। কিন্তু কোকেই আজি যাই কোণী বর মাগি নথিলে। যে রাম রাজা হওয়া কথা একথা শুনে মন্থরা নামরে জনে দুষ্টি দাসীঙ্ক কুমন্ত্রণারে পড়ি কোকেই হঠাৎ দুইটি নিষ্ঠুর বর মাগি বসিলে। গোটিয়ে বর এহিকি যে ভরত রাজা হুয়ন্তু এবং অপর বর এহিকি যে রাম চতুর্দশ বর্ষ নিমিত্ত বনকু নির্বাসিত হুয়ন্তু, মতলব চৌদ বর্ষ সে বনকু যাআন্তু। দশরথ অত্যন্ত সত্যপরায়ণ থিলে, সে কেবে হে সত্যভঙ্গ করি নথিলে। সে পূর্বে দুইটি বর দেবে বলি অঙ্গীকার করিথিলে বা কথা দেইথিলে, বর্তমান তাহা লঙ্ঘন করি নপারি সুতরাং রামকু বনকু গমন করিবাকু হেলা। রাজ্যর সমস্ত লোক এই সম্বাদরে হাহাকার করিবাকু লাগিলে এবং ঘরে ঘরে ক্রন্দনর রড় উঠিলা। রাম মিথিলা রাজ্যর অধিপতি জনকঙ্ক কন্যা পরমা সুন্দরী সর্বাগুণী কৃতা সীতাঙ্কু বিবাহ করিথিলে। রাম বনজীবী শুনি সীতা এবং লক্ষ্মণ তাঙ্ক সঙ্গরে যিবা পাই প্রার্থনা কলে। সে বারম্বার বারণ কলে হে সেমানে তাঙ্ক সঙ্গরে বনকু প্রস্থান কলে। প্রিয়তম পুত্র রামঙ্কর বনবাস কষ্ট কথা ভাড়ি ভাড়ি দশরথ প্রাণ ত্যাগ কলে। ভরত এই সময়রে মাতৃড়য়ারে কহিলে কোণ মামু ঘরে থিলে। রামঙ্কর বনবাস সম্বাদ পাই সে অযোধ্যাকু আসি দেখিলে যে গভীর শোকর ছায়া অযোধ্যাকু অন্ধু অন্ধকারময় করে রাখিছি। ব্যতীত চিত্তরে ভরত রামঙ্কু গৃহকু লেউটাই আনিবা নিমন্তে বনকু গমন কলে। চিত্রকূট পর্বতরে উপস্থিত হয়ে ভরত দেখিলে যে রাম সেঠারে রাজবেশ ত্যাগ করে ঋষি কুমার মানঙ্ক পরি দিন ভাবরে জীবনযাপন করুছন্তি। ভরত রামঙ্কর চরণ ধরি গৃহকু লেউটিবা নিমিত্ত ব্যাকুড় ভাবরে
ବାରମ୍ବାର ପ୍ରାର୍ଥନା କଲେ, କିନ୍ତୁ ରାମ କୌଣସି ପ୍ରକାରର ସମ୍ମତ ନ ହୋଇ ପିତାଙ୍କର ଅଙ୍ଗୀକାର ପାଳନ କରିବା ନିମିତ୍ତ ବନରେ ରହିଲେ ଏବଂ ଭରତକୁ ନାନା ପ୍ରକାର ବୁଝାଇ ଅଯୋଧ୍ୟାକୁ ପଠାଇଦେଲେ। ନିର୍ଲୋଭ ଓ ନିଃସ୍ୱାର୍ଥ ଭାତୃଭକ୍ତ ଭରତ ଅଯୋଧ୍ୟାକୁ ଫେରିଆସି ରାମଙ୍କର ପାଦୁକାକୁ ସିଂହାସନରେ ସ୍ଥାପନ କରି ରାମଙ୍କର ଦାସପ୍ରାୟ ରାଜକାର୍ଯ୍ୟ ନିର୍ବାହ କରିବାକୁ ଲାଗିଲେ। ମତଲବ ସେ ତାଙ୍କର କଠଉ ଦୁଇଟି ଆଣିଲେ, କଠଉ ଦୁଇଟିକୁ ଆଣିକି ସିଂହାସନରେ ରଖିଦେଲେ। ତାପରେ ସେ ଗୋଟେ ଦାସ ହୋଇକି ସେବା କଲେ, ମତଲବ ତାଙ୍କର ରାଜନୀତି ଛଡ଼ିଲେ ଦାସ ହୋଇକି, ଏବଂ ରାମଙ୍କ ପରି ରାଜଭୋଗ ପରିତ୍ୟାଗ କରି ବକଳ ବସନ ପରିଧାନ ଓ ଫଳମୂଳାହାର କରି ଜୀବନଯାପନ ସେ କଲେ। ତାହାଙ୍କର ଏହି ପ୍ରକାର ସ୍ୱାର୍ଥ ତ୍ୟାଗ ଓ ବୈରାଗ୍ୟ ଦେଖି ସମସ୍ତେ ବିସ୍ମୟାନ୍ୱିତ ହୋଇ ଧନ୍ୟ ଧନ୍ୟ କହିବାକୁ ଲାଗିଲେ। ତଦନନ୍ତର ରାମଚନ୍ଦ୍ର ପଞ୍ଚବଟୀ ବନକୁ ଗମନ କରି ସେଠାରେ ବାସ କଲେ। ରାମ ଓ ସୀତା ରାଜପୁତ୍ର ଓ ରାଜକନ୍ୟା ହେଲେ ହିଁ ସେମାନଙ୍କ ପରସ୍ପର ମଧ୍ୟରେ ଏପରି ସ୍ନେହ ଥିଲା ଯେ ସେମାନେ ବନବାସ ଓ କଷ୍ଟକୁ କଷ୍ଟ ବୋଲି ମଣିନଥିଲେ। ବନରେ ରହିବା କ'ଣ କମ୍ କଥା? ପଞ୍ଚବଟୀରେ କିଛି ଦିନ ବାସ କଲା ଉତ୍ତାରୁ ଦିନେ ରାମ ଓ ଲକ୍ଷ୍ମଣ ମୃଗୟାର୍ଥ ବନକୁ ଯାଇଥିବା ସମୟରେ ଲଙ୍କାର ରାଜା ରାବଣ ଆସି ସୀତାଙ୍କୁ ହରଣ କରି ନେଇଗଲା। ଦୁର୍ମତୀ ରାବଣ ସୀତାଙ୍କୁ ତାହାର ରାଣୀ କରିବା ନିମନ୍ତେ ପ୍ରଲୋଭନ ଦେଖାଇ ନାନା ପ୍ରକାର ଉପଚେଷ୍ଟା କରିଥିଲା, କିନ୍ତୁ ମହାସତୀ ସୀତା ତାର ପ୍ରଲୋଭନରେ ଭୁଲି ନଥିଲେ। ତେଣୁ ନିଷ୍ଠୁର ରାବଣ ତାଙ୍କୁ ବହୁ କଷ୍ଟ ମଧ୍ୟ ଦେଇଥିଲା, କିନ୍ତୁ ସୀତା କୌଣସି ପ୍ରକାର ତାହାର ଅନୁଗତା ହେଲେ ନାହିଁ। କେବଳ ରାମଙ୍କୁ ସର୍ବଦା ଧ୍ୟାନ କରି ସେହି ଭୀଷଣ ରାକ୍ଷସ ପୁରୀରେ ଦିନଯାପନ କରିଥିଲେ। ରାମଚନ୍ଦ୍ର ମୃଗୟାରୁ ଫେରି ଆସି ସୀତାଙ୍କୁ ଦେଖିବାକୁ ନ ପାଇ ଶୋକରେ ଅଧୀର ହୋଇ ନାନା ସ୍ଥାନରେ ତାହାଙ୍କର ଅନୁସନ୍ଧାନ କରିବାକୁ ଲାଗିଲେ, କିନ୍ତୁ ତାହାଙ୍କୁ ନ ପାଇବାରୁ କିସ୍କିନ୍ଦା ରାଜା ସୁଗ୍ରୀବଙ୍କ ସଙ୍ଗରେ ମିତ୍ରତା କରି ତାହାଙ୍କର ଅନୁଚରମାନଙ୍କୁ ସୀତାଙ୍କର ଅନୁସନ୍ଧାନ ଦେଶାଦେଶାନ୍ତରକୁ ପଠାଇଲେ। ସୁଗ୍ରୀବଙ୍କ ଅନୁଚର ବୀର ହନୁମାନ ଲଙ୍କା ଦ୍ୱାରରେ ସୀତାଙ୍କର ଥିବାର ସମ୍ବାଦ ଆଣି ରାମଙ୍କୁ ପ୍ରଦାନ କଲେ। ସୁଗ୍ରୀବ ଓ ତାହାଙ୍କର ଅନୁଚରମାନଙ୍କୁ ଘେନି ରାମ ଓ ଲକ୍ଷ୍ମଣ ସେତୁ ଦ୍ୱାରା ସମୁଦ୍ର ପାର ହୋଇ ଚାରୁହର୍ମ୍ୟ ଶାଳିନୀ ଉପବନ ସଭିତା ଲଙ୍କାପୁରୀକୁ ଅବରୋଧ କଲେ। ରାମଙ୍କର ସହିତ ରାବଣ ଭୀଷଣ ସମର ହେଲା, ସମର କହିଲେ ଯୁଦ୍ଧ। ଏହି ରଣରେ ରାବଣ ବିଖ୍ୟାତ ବୀର ପୁତ୍ର ଇନ୍ଦ୍ରଜିତ ପ୍ରଭୃତି ମହାବୀରମାନେ ବିନଷ୍ଟ ହେଲେ। ପରିଶେଷରେ ରାବଣ ମଧ୍ୟ ରାମଙ୍କର ସ୍ୱରରେ ବିନାଶପ୍ରାପ୍ତ ହେଲା। ସତୀ ସୀତାଙ୍କର ନୟନ ବାରି କାଳାନୟନ ପ୍ରାୟ ଲଙ୍କାପୁରୀକୁ ଭସ୍ମ କରିଦେଲା। ରାମ ଓ ଲକ୍ଷ୍ମଣ ସୀତାଙ୍କୁ ଘେନି ଅଯୋଧ୍ୟା ପରି ପ୍ରତ୍ୟାବର୍ତ୍ତନ କଲେ। ସେମାନଙ୍କ ପ୍ରତ୍ୟାଗମନରେ ପୁରବାସୀମାନେ ଆନନ୍ଦ ଉତ୍ସବ କରିବାକୁ ଲାଗିଲେ। ଭରତ ଓ ଶତ୍ରୁଘ୍ନ ମହାନନ୍ଦରେ ରାମ ସୀତାଙ୍କୁ ଅଭ୍ୟର୍ଥନା କରି ଗୃହକୁ ଘେନି ଗଲେ। କୌଶଲ୍ୟା ଓ ସୁମିତ୍ରାଙ୍କର ଚକ୍ଷୁ ଆନନ୍ଦରେ ଅଶ୍ରୁ ବର୍ଷଣ କରିବାକୁ ଲାଗିଲା। କୈକେୟୀ ରାମଙ୍କର ପ୍ରତି ନିଜର ଦୁର୍ବ୍ୟବହାର ବିଷୟ ସ୍ମରଣ କରି ଲଜ୍ଜିତ ହୋଇ ରହିଥିଲେ। ରାମ ସେ ସମସ୍ତ ଭୁଲି ଯାଇ ତାହାଙ୍କର ପାଦ ବନ୍ଦନା କରି ଯଥୋଚିତ ଭକ୍ତି ପ୍ରକାଶ କଲେ। ରାମ ରାଜ୍ୟଭାର ଗ୍ରହଣ କରି ପ୍ରଜାମାନଙ୍କୁ ପରମ ସୁଖରେ ପାଳନ କଲେ। ଏହିପରି କିଛି ଦିନ ଗତ ହେବା ଉତ୍ତାରୁ ଦିନେ ରାମ ଶୁଣିଲେ ଯେ ସୀତାଦେବୀ ରାବଣ ଗୃହରେ ଥିଲେ ବୋଲି ପ୍ରଜାମାନେ ତାହାଙ୍କର ନିନ୍ଦା କରୁଅଛନ୍ତି। ଏହି କଥା ଶୁଣି ରାମ ଅତ୍ୟନ୍ତ ବ୍ୟଥିତ ହେଲେ। ସେ ଜାଣିଲେ ଯେ ସୀତାଙ୍କର ଚରିତ୍ର ନିଷ୍କଳଙ୍କ ଅଟେ, ତଥାପି ପ୍ରଜା ରଞ୍ଜନ କରିବା ରାଜାର ଧର୍ମ। ଏହା ବିଚାରି ସେ ନିଜର ସୁଖ ଶାନ୍ତି ବିସର୍ଜନ କରି ଅନ୍ତଃସତ୍ତା ସୀତାଙ୍କୁ ବର୍ଜନ କଲେ। ଲକ୍ଷ୍ମଣ ଭ୍ରାତାଙ୍କର ଆଦେଶରେ ସୀତାଙ୍କୁ ସଙ୍ଗରେ ଘେନି ମହର୍ଷି ବାଲ୍ମୀକିଙ୍କ ତପୋବନରେ ରଖି ଆସିଲେ, ମତଲବ ତାଙ୍କର ସେ ଆଶ୍ରମରେ ଛାଡ଼ି ଆସିଲେ ସୀତାଙ୍କୁ। ମହର୍ଷି ସୀତାଙ୍କୁ ନିଜ କନ୍ୟାତୁଲ୍ୟ ସ୍ନେହରେ ପାଳନ କଲେ। ବାଲ୍ମୀକି ମୁନିଙ୍କର ଆଶ୍ରମରେ ସୀତାଙ୍କର ଯମଜ ପୁତ୍ର ଜାତ ହେଲେ। ବାଲ୍ମୀକି ଏହି ଦୁଇ ଶିଶୁଙ୍କୁ କୁଶ ଓ ଲବ ନାମ ଦେଇଥିଲେ। ସେମାନଙ୍କ ଧନୁର୍ବିଦ୍ୟା ଓ ରାଜଧର୍ମ ବିଷୟରେ ଶିଖାଇ ସେ ରାମ ଓ ସୀତାଙ୍କ ବିଷୟରେ ମହାକାବ୍ୟ ରଚନା କରି ସେମାନଙ୍କୁ ତାହା ଗାଇବାକୁ ଶିଖାଇଲେ। ତଦନନ୍ତର ରାମଚନ୍ଦ୍ର ଓ
ଅଶ୍ୱମେଧ ଯଜ୍ଞ ଅନୁଷ୍ଠାନ କରିବାକୁ ସଂକଳ୍ପ କଲେ। ଧର୍ମପତ୍ନୀ ବିନା ଏହି ଯଜ୍ଞ ସାଧିତ ହୁଏ ନାହିଁ ବୋଲି ତାଙ୍କର ପାତ୍ର ମିତ୍ରମାନେ ଦ୍ୱିତୀୟ ବାର ବିବାହ କରିବା ନିମନ୍ତେ ବାରମ୍ବାର ଅନୁରୋଧ କରିଥିଲେ, କିନ୍ତୁ ରାମଚନ୍ଦ୍ର ଦ୍ୱିତୀୟ ବାର ପରିଗ୍ରହଣ ନକରି ସୀତାଙ୍କର ସ୍ୱର୍ଣ୍ଣମଣି ମୂର୍ତ୍ତି ଗଠନ କରି ଯଜ୍ଞାନୁଷ୍ଠାନ ଆରମ୍ଭ କଲେ। ଦେଶ ଦେଶାନ୍ତରରୁ ମୁନି ଋଷିମାନେ ଆମନ୍ତ୍ରିତ ହୋଇ ଯଜ୍ଞ ସ୍ଥାନକୁ ଆଗମନ କଲେ। ମହର୍ଷି ବାଲ୍ମୀକି ମଧ୍ୟ ନିମନ୍ତ୍ରିତ ହୋଇ କୁଶୋଲବଙ୍କୁ ଘେନି ଯଜ୍ଞ ସ୍ଥାନରେ ଉପସ୍ଥିତ ହୋଇଥିଲେ। ମହର୍ଷି ବାଲ୍ମୀକିଙ୍କ ଆଦେଶ ମତେ କୁଶୋଲବ ଯଜ୍ଞ ମଧ୍ୟରେ ରାମାୟଣ ଗାନ କରିବାକୁ ଲାଗିଲେ। ସେମାନଙ୍କର ମଧୁର ଗାନ ଶୁଣି ସମସ୍ତେ ମୋହିତ ହୋଇଯାଇଥିଲେ। ସେମାନଙ୍କର ଆବୃତ୍ତିରେ ରାମସୀତାଙ୍କର ରୂପ ସାଦୃଶ୍ୟ ଦେଖି ରାମ ଓ ଲକ୍ଷ୍ମଣ ବିସ୍ମିତ ହୋଇ ବାଲ୍ମୀକିଙ୍କୁ ସେମାନଙ୍କର ପରିଚୟ ପଚାରିଲେ। ମହର୍ଷିଙ୍କ ଠାରୁ ସୀତାଙ୍କର ସମସ୍ତ ସମ୍ବାଦ ପାଇ ରାମ ସୀତାଙ୍କୁ ଆଣିବା ନିମିତ୍ତ ଆଦେଶ କଲେ। ସୀତା ରାମଙ୍କର ଆହ୍ୱାନ ବାର୍ତ୍ତା ଶୁଣି ଆନନ୍ଦିତ ହୋଇ ଯଜ୍ଞ ସ୍ଥାନକୁ ଆସିଥିଲେ। ବାଲ୍ମୀକି ସୀତାଙ୍କୁ ସଭା ମଧ୍ୟକୁ ଘେନିଗଲେ। ସୀତା ଭକ୍ତିପୂର୍ଣ୍ଣ ଆନନ୍ଦରେ ରାମଙ୍କର ଚରଣ ବନ୍ଦନା କରି ଦଣ୍ଡାୟମାନ ରହିଲେ। ତାଙ୍କର ଶିରୀଷ କମଳ ସୁକୁମାର ତନୁ ଚିନ୍ତାରେ ଶୁଷ୍କ ଓ କୃଷ ହୋଇଅଛି ଦେଖି ରାମଙ୍କର ହୃଦୟ ବିଚଳିତ ହେଲା। ବାଲ୍ମୀକି ସଭା ମଧ୍ୟରେ ଦଣ୍ଡାୟମାନ ହୋଇ ଗମ୍ଭୀର ଭାବରେ କହିଲେ, ସୀତାଦେବୀ ପରମା ସତୀ, ରାମଚନ୍ଦ୍ର ତାହାକୁ ପୁନର୍ଗ୍ରହଣ କରିବାକୁ ପ୍ରସ୍ତୁତ ଅଛନ୍ତି। ପୁରବାସୀମାନେ ଏ ବିଷୟରେ ଅନୁମତି ଦିଅନ୍ତୁ। ବାଲ୍ମୀକିଙ୍କ କଥା ଶୁଣି ସାଧୁ ବ୍ୟକ୍ତିମାନେ ତଥାସ୍ତୁ ବୋଲି କହିଲେ, କିନ୍ତୁ ଅବିଶ୍ୱାସୀ କୁଟୀଳ ପ୍ରକୃତିର ଲୋକମାନେ କୌଣସି ଉତ୍ତର ଦେଇନଥିଲେ। ସେଠାରେ ସୀତାଦେବୀ ଖଳ ଲୋକଙ୍କର ଅବିଶ୍ୱାସରେ ଅତ୍ୟନ୍ତ ମର୍ମାହତ ଓ ମୂର୍ଚ୍ଛିତା ହୋଇ ଭୂତଳରେ ବାତାହତ ବଦଳି କଦଳୀ ବୃକ୍ଷ ପ୍ରାୟ ପଡ଼ିଗଲେ ଏବଂ ସହସ ପ୍ରାଣ ତ୍ୟାଗ କରିଥିଲେ। ସେ ଏଥି ଉତ୍ତାରି ଶ୍ରୀରାମ ଘୋର ଦୁଃଖରେ କିଛି କାଳ ସଂସାରରେ ରହି ମାନବ ଲୀଳା ସମ୍ବରଣ କରିଥିଲେ। ଏହା ହିଁ ଥିଲା ରାମାୟଣ କଥା। ରାମାୟଣ ଏକ ସଂସ୍କୃତ ଭାଷାରେ ଏହି ଗ୍ରନ୍ଥଟିକୁ ମହାକବି ବାଲ୍ମୀକି ରଚନା କରିଥିଲେ। ଏଥିରେ ରାମଚନ୍ଦ୍ରଙ୍କ ଜୀବନ କଥା ସବୁ ବର୍ଣ୍ଣନା ହୋଇଛି। ତମେ ମଧ୍ୟ ରାମାୟଣ ଦେଖିଥିବ ବେଲେ ଅନୁଗତ କହିଲେ ଏଠାରେ ବିଶ୍ୱସ୍ତ ଯେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ବଡ଼ ଲୋକଙ୍କ କଥା ମାନି ଚଳନ୍ତି। ଅନୁରକ୍ତ କହିଲେ ଅନୁରାଗୀ ବା ପ୍ରିୟ ବ୍ୟକ୍ତି। ଅଙ୍ଗୀକାର କହିଲେ ପ୍ରତିଜ୍ଞା ବା ଶପଥ ଆମେ ଯେଉଁଟା କହୁ। ସର୍ବଗୁଣାକୃତା କହିଲେ ଯାହାଙ୍କର ଠାରେ ସମସ୍ତ ଗୁଣର ପରିପୂର୍ଣ୍ଣ ଥାଏ। ତୁମେ ଟିକିଏ ଏଗୁଡ଼ାକ ଦେଖିନେବ ପଢ଼ିନେବ, ଏଗୁଡ଼ାକ ପଢ଼ିଲେ ଯାଇକି ହିଁ ତୁମେ ଜାଣିପାରିବ। ଅଭ୍ୟାସ କାର୍ଯ୍ୟଟାକୁ ମୁଁ ଅନ୍ୟ ଏକ ଭିଡ଼ିଓରେ ତୁମମାନଙ୍କୁ ବୁଝେଇଦେବି ବା ଭଲ ଭାବରେ ମୁଁ ରିସର୍ଚ୍ଚ କରିକି ତାକୁ ବୁଝେଇବା ପାଇଁ ଭଲ ଭାବରେ ଚେଷ୍ଟା କରିବି। ତେଣୁକରି ତୁମେ ଆଗାମୀ ଯେଉଁ ଭିଡ଼ିଓ ଗୁଡ଼ାକ ଆସିବ ସେଥିରେ ତୁମେ ଏହାର ଅଭ୍ୟାସ କାର୍ଯ୍ୟକୁ ମଧ୍ୟ ଦେଖିବାକୁ ପାଇବ। ଏ ଭିଡ଼ିଓଟି ଯଦି ପସନ୍ଦ ଲାଗିଲା ଭିଡ଼ିଓଟିକୁ ଲାଇକ୍ କରିଦିଅ। ଆମ ଚ୍ୟାନେଲରେ ଏହିପରି ଭିଡ଼ିଓ ଗୁଡ଼ାକ ଦେଖିବା ପାଇଁ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ତୁମେ ସବସ୍କ୍ରାଇବ୍ ମଧ୍ୟ କରିପାରିବ। ତ ପୁଣି ଦେଖା ହେବା ଆଉ ଗୋଟେ ନୂଆ ଭିଡ଼ିଓରେ। ସେ ସମୟ ପର୍ଯ୍ୟନ୍ତ ତୁମମାନେ ମୋତେ ବିଦାୟ ଦିଅ। ଧନ୍ୟବାଦ ପିଲେ।